ভারত সরকার সারা ভারতবর্ষ জুড়ে ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ পালন করছে। জুলাইয়ের 2 থেকে 7 তারিখ পর্যন্ত ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকার ডিজিটাল বাংলা সপ্তাহ পালন করছে 2 থেকে 7 তারিখ পর্যন্ত। আসন্ন পরিষেবা শীঘ্রই নাগরিক সেবা কেন্দ্র বা সাধারণ পরিষেবা কেন্দ্র, তথ্যমিত্র কেন্দ্র থেকে কিংবা বাড়ির ইন্টারনেট থেকে এই পরিষেবাগুলো পাওয়া যাবে ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে। নাগরিকরা এখন আয়ের শংসাপত্রের জন্যে কোনো জায়গায় যেতে হবে না, তারা আয়ের শংসাপত্র, বাসস্থানের শংসাপত্র, দলিলের প্রত্যয়িত প্রতিলিপি প্রদান, বিপণী এবং প্রতিষ্ঠানের নিবন্ধীকরণ, বিপণী এবং প্রতিষ্ঠানের নিবন্ধীকরণের নবীকরণ পদ্ধতি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সমিতি এবং অবাণিজ্যিক সংস্থার নিবন্ধীকরণ, স্মারকলিপি এবং বিধিনিয়মের সংশোধন, বাৎসরিক রিটার্ন ফাইল করা, গৃহ এবং অন্যান্য নির্মাণকর্মীদের উপভোক্তা নিবন্ধীকরণ পদ্ধতি, গৃহ এবং অন্যান্য নির্মাণকর্মীদের প্রদেয় সংগ্রহের পদ্ধতি, পরিবহন কর্মীদের উপভোক্তা নিবন্ধীকরণ এবং প্রদেয় সংগ্রহের পদ্ধতি, গৃহ এবং অন্যান্য নির্মাণকর্মী ও পরিবহন কর্মীদের আর্থিক সুবিধা প্রদান, এই 13টা পরিষেবা এখনই খুব শীঘ্রই ই ডিস্ট্রিক্টের পোর্টালের মাধ্যমে নাগরিকদের দেওয়া হবে। এছাড়াও আরও অনেক পরিষেবা এই ই ডিস্ট্রিক্টের পোর্টালের মধ্যে মাধ্যমে দেওয়া যাবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে। তো আগামী 3 মাসের মধ্যে সব মিলে 37টা পরিষেবা ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে দেওয়া যাবে নাগরিকদের। এছাড়াও রাজ্য পরিষেবা প্রদান ব্যবস্থা SSDG এর মাধ্যমে আরও কয়েকটি পরিষেবা নাগরিকদের দেওয়া যাবে। এই পরিষেবাগুলো তফসিলি জাতি বা উপজাতির জন্য রোজগার সংস্থানের আবেদন, যেটাকে বলে দিশা, স্বনিযুক্তি প্রকল্পগুলির জন্য ক্ষুদ্র ঋণের আবেদন, শিক্ষার জন্য ঋণের আবেদন তফসিলি জাতি এবং উপজাতির জন্যে, প্রাকৃতিক বিপর্যয়ে জীবনহানির কারণে অনুদানের আবেদন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গৃহ নির্মাণ ঋণের আবেদন, সংখ্যালঘুদের জন্য পরিকাঠামো নির্মাণ প্রকল্পের সহায়তার জন্য আবেদন, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতির জন্য শংসাপত্রের আবেদন, সংখ্যালঘুদের উন্নয়ন ও কল্যাণের জন্য শিক্ষামূলক প্রকল্প পরিচালনকারী নাম করা অসরকারি সংস্থার পক্ষ থেকে পরিকাঠামো সংক্রান্ত সহায়তার জন্য আবেদন, এই সমস্ত পরিষেবা রাজ্য পরিষেবা প্রদান ব্যবস্থা SSDG-র মাধ্যমে দেওয়া যাবে। এছাড়াও আরও অনেক পরিষেবা এখনই দেওয়া হচ্ছে, সেইগুলো হচ্ছে নাগরিক সেবা কেন্দ্র বা সাধারণ পরিষেবা কেন্দ্র, তথ্যমিত্র কেন্দ্র বা বাড়ির ইন্টারনেট থেকে এই পরিষেবাগুলো এখনই পাওয়া যাবে। এইগুলো হলো ভূচিত্র, এদের যে ইন্টারনেট সাইট bangalarbhumi.gov.in, অনলাইন ভূসম্পত্তির তথ্য, জমি ব্যবহার, মানচিত্র, জমি শ্রেণী ইত্যাদির জন্য সার্ভিস পাওয়া যাবে। এছাড়াও আছে ই নথিকরণ, নথির নিবন্ধীকরণ, এই সাইট থেকে পাওয়া যাবে www.wbregistration.gov.in। অনলাইন তফসিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র এই পোর্টাল থেকে পাওয়া যাবে। কাস্ট সার্টিফিকেট wb.gov.in। অনলাইন সরকারি পর্যটন আবাস সংরক্ষণ www.wbtdc.gov.in।
বহুমুখী অনলাইন পরিষেবা কমার্শিয়াল ট্যাক্স ডিরেক্টরেটের www.comtax.nic.in অনলাইন সরকারি টাকা জমা www.fin.wb.nic.in/grips আগমার্কনেট অনলাইন দাম সংক্রান্ত তথ্য কৃষি বিবরণ মন্ত্রকের agmarket.nic.in অনলাইন গণবণ্টন ব্যবস্থা www.wbpds.gov.in অনলাইন কন্যাশ্রী www.wbkonnashri.gov.in অনলাইন এমপ্লয়মেন্ট ব্যাংক ও যুবশ্রী www.employmentbankwb.gov.in এছাড়াও আছে এগ্রিসনেট অনলাইন মাটি স্বাস্থ্য কার্ড www.agrisnet.gov.in অনলাইন নিখোঁজ শিশু অনুসন্ধান www.trackthemissingchild.gov.in অনলাইন ছাত্রদের জন্য মেধা এবং অবস্থাভিত্তিক বৃত্তির আবেদন www.banglarmukh.gov.in